সালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গাছে কাঁঠাল ধরে আছে, এটা হচ্ছে সেই ভিয়েতনামের লাল কাঁঠাল। এরকম ছোট ছোট গাছে এগুলাতে ফল আসতে শুরু করে। দেখতে পাচ্ছেন এইখানে একটা গাছে ফল আছে, এই যে এখানে ফল বেরোচ্ছে, এই যে এখানে ফল বেরোচ্ছে, এখানে ফল বেরোবে। মোটামুটি এখানে যা আছে সবগুলা গাছই ফল আসবে অল্প কিছুদিনের মধ্যে, এই এখানে ফল বেরোবে। ঠিক আছে, আরও কিছু গাছে ফল আছে, আমি দেখাই। যে এখানে ফল বেরোচ্ছে, এইখানে বেরোচ্ছে, যে এখানে একটা বেরোইছে, এগুলো গাছ খুবই ছোট গাছ কিন্তু এগুলাতে ফল আছে। এরকম ছোট ছোট ফল সহ গাছ যদি আপনারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা কুরিয়ারে সারা দেশে পাঠাই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। মূলত এই গাছের যে ফলটা দেখতে পাচ্ছেন এই ফলটা টিকবে না, এগুলো ঝরে পড়ে যাবে। এই গাছটা একটু মোটাসোটা হইতে হবে, অন্তত পক্ষে 1.5-2 বছর সময় লাগলে, মানে সময় যখন হবে গাছগুলোর বয়স রোপণের পর 2 বছর বা 1.5 বছর পর থেকে এগুলোতে ফল আসা শুরু হবে। কারণ দেখতে পাচ্ছেন গাছটা খুব বেশি মোটা না, এগুলো গাছ খুবই চিকন, ফলও আসছে কিন্তু এগুলো ফল টেকার সম্ভাবনা খুবই ক্ষীণ। ঠিক আছে, গাছটা আর একটু পরিপক্ক হলে এগুলোতে ফল টিকবে, তার আগে যত ফলই আসুক, এই যে এখানে ফল দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো ফলই ঝরে পড়ে যাবে। ঠিক আছে, এখন মোটামুটি সবগুলা কাঁঠাল গাছে এখন ফল আসার সময়, ফল আসবে, ফল আসবে, ফল ঝরে যাবে, আবার আসবে, এরকম। আর লাল কাঁঠালের বৈশিষ্ট্য সেটা আমরা আগের ভিডিওতে এক্সপ্লেইন করছি। আসলে লাল কাঁঠালের ভেতরের অংশটা সেটা এই যে ছবিতে দেখতে পাচ্ছেন এরকম হবে, এবং উপরের অংশটা সবুজ হবে। আমি দুইটা ছবি স্ক্রিনে দেখাইছি, আপনারা দেখলে বুঝতে পাচ্ছেন। আর লাল কাঁঠাল বলতে, লাল কাঁঠাল অনেকেই বিক্রি করছে যে উপরের অংশ লাল, ভেতরের অংশ লাল, এটা দেখায়। আসলে এরকম না, লাল কাঁঠাল যেটা সেটার মূলত উপরের অংশটা সবুজ হয় এবং ভেতরের কোষগুলা কাঁঠালি কালার, বা যেটাকে আমরা লাল কালার বলি সেই কালারটা হয়। তো আপনারা যদি এরকম ফলসহ গাছ কিংবা ফল ছাড়া গাছ নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফলসহ গাছ খুবই কমে আছে, খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, অল্প কিছু গাছ আছে এখানে, এখানে 30-40টার মতো গাছ আছে। তো আপনারা যদি নিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করি গাছগুলো। এছাড়াও আমাদের বিভিন্ন প্রকার ফলের গাছ আছে, এই যে আমাদের যদি নার্সারিতে দেখাই, এখানে আমাদের বিভিন্ন ফলের গাছ আছে, এখানে কুল বরয়ের গাছ আছে, হ্যাঁ আনার গাছ আছে। তো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করলে আমাদের সঙ্গে কানেক্ট হতে পারবেন। আমাদের বিভিন্ন ফলের গাছ আছে। তো আরও যদি বিস্তারিত ভিডিও দেখতে চান বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।